শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ওমিক্রনের দাপটে ঊর্ধ্বমুখী ভারতের কোভিড গ্রাফ, একদিন আক্রান্ত 9000। S-400 এর আদলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বানাবে তুরস্ক। মোল্লা আখন্দের সাথে মন্ত্রীর বৈঠক, আফগানিস্তানে বিনিয়োগ করবে আরব আমিরাত। মিয়ানমারকে সাবমেরিন উপহার দিল চীন। ইরানের পারমাণবিক চুক্তির বিরোধিতা করবে না ইসরায়েল। সম্পর্ক আরও শক্তিশালী করতে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট। এবং সবশেষ থাকছে বিরল সফরে ইসরায়েলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বর্ষ বিদায়ের সময় ফের মাথা ব্যথা বাড়াচ্ছে ভারতের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, বাড়ছে ওমিক্রনের দাপট। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে 9195 জন। একলাফে যা বাড়ল অনেকটা, মঙ্গলবারও দৈনিক সংক্রমণ ছিল 6300-র আশেপাশে। বুধবার সংক্রমিতদের 59% শরীরেই করোনার নয়া স্ট্রেন ওমিক্রন মিলেছে বলে জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণের রিপোর্ট। এই মুহূর্তে দেশে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 781 জন। স্বাস্থ্য মন্ত্রণের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস 77,000-এর সামান্য বেশি, যা অনেকটাই নিম্নমুখী। কিন্তু তাতে স্বস্তি মিলছে না, চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন ওমিক্রন। এর দাপট রুখতে একাধিক রাজ্য থেকে নতুন করে করা কোভিড বিধির পথে হাঁটছে। দিল্লি মুম্বাইয়ের মতো জনবহুল শহরে জারি হয়েছে নাইট কারফিউ সহ নানা নিষেধাজ্ঞা। পরিসংখ্যান বলছে দিল্লিতে একদিনে 70% এবং মুম্বাইয়ে 50% লাফিয়ে বেড়েছে নতুন এই ওমিক্রন। এই মুহূর্তে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সর্বোচ্চ 238। বন্ধ স্পা, জিম এবং পার্লার, জারি হলুদ সতর্কতা। বিয়ে ছাড়া কোনো বড় জামায়াত করা যাবে না। এছাড়া যানবাহন চলাচলের ক্ষেত্রে সাবধানী কেজরিওয়াল সরকার, মেট্রোয় 50% যাত্রী যাতায়াত করতে পারবেন। তুরস্কের অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রকল্পের অংশ হিসেবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার S-400 এবং মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুরূপ হবে। মঙ্গলবার তুরস্কের গণমাধ্যম এই খবর দিয়েছে। তুরস্কের জাতীয় দৈনিক খবরে বলা হয়েছে 2022 সালে তুর্কি সরকার অভ্যন্তরীণভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প অব্যাহত রাখবে। এরই মধ্যে হিসাব এবং সাইবার নামে দুটি ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতির লক্ষ্যবস্তুতে সফলভাবে সফলতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তুরস্ক সাইবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এক কদম দূরে অবস্থান করছে। প্রকল্প সফল হলে সাইবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার S-400 এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। তুরস্ক আশা করছে 2023 সাল থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বাহিনীতে যুক্ত হবে এবং শত্রুর যে কোনো হুমকির অভ্যন্তরীণ নির্ভরযোগ্য উপায়ে ধ্বংস করতে পারবে। এছাড়া হিসাব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প এবং মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দের সাথে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব, রাজস্ব এবং বন্দর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলী মোহাম্মদ বিন হাম্মাদ আল শামসি। বৈঠকে আফগানিস্তানে বিনিয়োগ করতে আমিরাতের আগ্রহের কথা জানান আল শামসি। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রধানমন্ত্রীর দফতরে আমিরাতের মন্ত্রী মোল্লা হাসান আখন্দের সাথে সাক্ষাৎ করেন বলে তালিবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র মোহাম্মদ নাইম জানান। এই সময় উপপ্রধানমন্ত্রী মোল্লাহ আব্দুল গনি বারাদার এবং আব্দুস সালাম হানাফি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অংশগ্রহণ করেন। আফগান প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে আমিরাতের মন্ত্রী আলী মোহাম্মদ বিন হাম্মাদ আল শামসে জানান, সংযুক্ত আরব আমিরাতের হেলমন্ত এবং কান্দাহার স্থলবন্দরে এবং আফগানিস্তানের রেলওয়ে এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে তারা। এর আগে মঙ্গলবার আলী মোহাম্মদ বিন হাম্মাদ আল শামসির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধি দল মঙ্গলবার আফগানিস্তানে আসেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি জানান, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আমিরাতের প্রতিনিধি দলের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
মিয়ানমারকে নতুন একটি সাবমেরিন উপহার দিয়েছে চীন। গত 24 ডিসেম্বর মিয়ানমার নৌবাহিনীর 74তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে চীনের তরফ থেকে ডিজেল ইলেকট্রিক সাবমেরিন উপহার দেওয়া হয়। এর মাধ্যমে মিয়ানমারের নৌবাহিনী এখন 2টি সাবমেরিনের মালিক হল। মিয়ানমারের দৈনিক ইরাবতীর খবর বলা হয়েছে, গত সপ্তাহে ইয়াঙ্গনে সিনিয়র জেনারেল মিন অং হালাংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে এই সাবমেরিনটি চীনের তরফ থেকে হস্তান্তর করা হয়। চীনের দেওয়া নতুন এই সাবমেরিনটি দুই পদ্ধতিতে চালানো যাবে। এটি ডিজেল এবং ইলেকট্রিক দুইভাবেই পরিচালিত হয়। এর আগে 2019 সালের ডিসেম্বর মাসে ভারতের কাছ থেকে রাশিয়ার তৈরি একটি কিলো ক্লাস সাবমেরিন ক্রয় করে মিয়ানমার। INS সিন্দুরের নামের এই সাবমেরিনটি মিয়ানমারের নৌবাহিনীতে USM মিনে থিন খুতু নামে যুক্ত রয়েছে। বর্তমানে যুক্ত হওয়া মিন ইয়ে কিয়াও তিন নামক দ্বিতীয় এবং সাবমেরিনটি চীনের তৈরি একটি মিং ক্লাস টাইপ 035 সাবমেরিন। এটি দেশটির নৌবাহিনীতে অ্যাটাক সাবমেরিন এবং প্রশিক্ষক সাবমেরিন হিসেবে কাজ করবে। উল্লেখ্য, মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য অস্ত্র এবং রসদ সরবরাহকারী অন্যতম দেশ হচ্ছে চীন। বর্তমানে মিয়ানমার রাশিয়া থেকে আরেকটি আরও উন্নত কিলো ক্লাস সাবমেরিন কেনার জন্য আলোচনা চালাচ্ছে। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে ইসরায়েলের স্বপ্রণোদিত হয়ে বিরোধিতা করবে না বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার ইসরায়েলের সেনা বেতারকে দিয়ে একটি সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি। তবে চুক্তিটি ভালো হওয়া এবং বিশ্ব শক্তিগুলোকে আরও শক্ত অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বেনেট বলেন, ইসরায়েলি অধিকতর ফালদার পদ্ধতি পছন্দ করে। একটি ভালো চুক্তি অবশ্যই হতে পারে। চুক্তির পরিধি আমাদের জানা আছে। এখনকার যে প্রেক্ষাপট, তাতে এই মুহূর্তে কি ভালো কিছু চুক্তি হওয়ার আশা করা যায় না, কারণ এখানে আরও শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, ইরানের অবস্থা খুবই দুর্বল, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্ব এমন আচরণ করছে যেন ইরান একটা শক্ত অবস্থানে আছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলার সক্ষমতা ব্যাপারে জানতে চাইলে তা এড়িয়ে গিয়ে বেনেট বলেন, তিনি কথা কম কাজ বেশি পদ্ধতি অনুসরণ করেন। ইরানের সঙ্গে 2015 সালের করা পারমাণবিক চুক্তি বাঁচানো নিয়ে ভিয়েনায় তেহরান এবং 5 বিশ্ব শক্তির আলোচনা নতুন করে শুরু হওয়ার পরদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী একথা বললেন। তবে এই আলোচনা থেকে আরও ফলদায়ক কিছু হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। 2022 সালের গোড়ার দিকে এই সফর অনুষ্ঠিত হবে। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরুমি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, রাশিয়া এবং ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে প্রেসিডেন্ট পুতিন তার ইরানি সমকক্ষকে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছেন। জাহরুমি বলেন, তেহরান মস্কোর সহযোগিতা এবং সম্পর্ক শক্তিশালী করা হবে এই সফরের মূল উদ্দেশ্য। ওদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন, ইরান এবং রাশিয়া সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে নানা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী হয়েছে। ইরানে বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। গত সেপ্টেম্বর প্রেসিডেন্ট রাইসি রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোন আলাপে মস্কোর সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিরল সফরে ইসরায়েলে গেছেন। মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তাজের বাসভবন রুশ হাইনের ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা নিরাপত্তা এবং বেসামরিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গান্তাজ মাহমুদ আব্বাসকে বলেন, তিনি অর্থনৈতিক এবং বেসামরিক বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আস্থা জোরদার করে কাজ চালিয়ে যেতে চান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গান্তাজ এক টুইট বার্তায় বলেছেন, আমরা অর্থনৈতিক এবং বেসামরিক পদক্ষেপ বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করছি। ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের কল্যাণে নিরাপত্তা সমন্বয় আরও ধীর এবং সন্ত্রাস এবং সহিংসতা প্রতিরোধের গুরুত্বের উপর জোর দিয়েছে। ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসেইন আল শেখ বুধবার এক টুইট বার্তায় মাহমুদ আব্বাসের সঙ্গে বেনি গান্তাজের সর্বশেষ বৈঠকে এমন রাজনৈতিক আবহাওয়া তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছে যার মাধ্যমে আন্তর্জাতিক প্রস্তাবের অধীনে রাজনৈতিক সমাধান পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের বাস্তবতার সর্বশেষ শান্তি আলোচনা 2014 সালে অচল হয়ে পড়ে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।